মালদ্বীপের শ্রমবাজারে অবৈধ প্রবাসী কর্মীদের একটি বড় অংশ বাংলাদেশিরা দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের দ্রুত শৃঙ্খলা ও নজরদারির মধ্যে আনতে চায় মালদ্বীপ সরকার তবে এ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসাধু মধ্যসত্ত্বভোগী নিয়োগকর্তা সরকারের বৈধকরণের যে কোনো উদ্যোগেই জড়িয়ে পড়ছে এসব চক্র বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় দশ হাজার ছয়শো উনিশটি নিবন্ধিত নিয়োগকর্তার অধীনে এক লাখ দুই হাজার আটশো সাতজন অভিবাসী কর্মীর জরিমানা এবং ফি বকেয়া রয়েছে যা স্থানীয় মুদ্রায় একশো সাতষট্টি রুফিয়া আগামী আঠারো মাসের মধ্যে দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগকর্তাদের সমস্ত বকেয়া ফি এবং জরিমানা নিষ্পত্তি করতে সময়সীমা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে নতুন শ্রমিক নিয়োগের পারমিট ইস্যু স্থগিত করা হবে আমরা বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু মানুষদেরকে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে তারা টেনশনে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে আমাদের শ্রম বাজারটাকে ধ্বংস করে দিয়েছে নগদে 500 টাকা বা বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ 20 কোটি টাকার পুরস্কার অসদ কাজের সাথে লিপ্ত আছে ওদের কারণেই মূলত বিচাটা বন্ধ হয়ে গেছে আমি এখানকার হাই কমিশনার স্যার দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই দিকগুলো দেখবেন আর বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে মালদ্বীপের শ্রমবাজার আবারও খুলে দেওয়া হয় আর আমাদের বাংলাদেশী কিষি অসাধু ব্যবসায়ই বলা যায় এর ল লোকজনে আসে যে পরিমাণ টাকা পয়সা এরা নিচ্ছে তো আমাদের লোকজন নিয়ে আসার কথা বলে আজ থেকে তিন মাস চার মাস আগে চার লাখ কে কেউ পাঁচ লাখ কে কেউ দশ লাখ টাকা পর্যন্ত দেওয়া আছে কিন্তু দালালরা আসলে এরা কুঠাগুলো দিতে পারতেছে না এ অবস্থায় এখনো যারা অবৈধভাবে মালদ্বীপে বসবাস করছেন তাদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন একটি বড় সংখ্যক আমাদের কর্মীরাই বৈধ হতে পেরেছেন তবে এখনও কিছু সংখ্যক কর্মী তারা আনডকুমেন্টেড অবস্থায় রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন সময় অনুরোধ করে যাচ্ছি যাতে করে তারা বৈধ হন এবং বৈধ কোনো কোম্পানির অধীনে চাকরি করে চলমান বৈধকরণ প্রক্রিয়ায় যে সকল অবৈধ অভিবাসী অংশ নেবেন না তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে এবং পাশাপাশি অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ স্থগিত রাখা হবে বলেও জানান সংশ্লিষ্টরা সময় সংবাদ মালদ্বীপ